সরিগলা বজেট উপস্থাপন, যাহা উপরে পুরা ওড়িশার নজর লা তাহা উপস্থাপন কলে অর্থমন্ত্রী মোহন চরণ মাঝি। হলে এই বজেটকু নেই এবে সবুঠি অনেক চর্চা আলোচনা জোর ধরিছি। মোহন সরকারর বজেটকু গ্রহণ করুনাহান্তি বিরোধী। সেমানক কহিবা কথা, যেউ ওড়িয়া অস্মিতা কথা কহি বিজেপি সরকারকু আসিথিলা, সেহি ওড়িয়া অস্মিতার ঝলক কিন্তু মোহন বজেটরে দেখিবাকু মিলিলানি। এনে বিরোধী দল নেতা নবীন পট্টনায়ক কহিছন্তি, ডবল ইঞ্জিন সরকার ডবল নিরাশ। এই বজেটরে কেবল পূর্ব যোজনাগুড়িকর না বদলা যাইছি, হলে নূয়া যোজনা স্থান পাই না। এহা ছড়া এই 2024-25 আর্থিক বর্ষর বজেটরে কেবল কেন্দ্র সরকারক ভাষা হি দেখিবাকু মিলিলা, হলে রাজ্যর নিজস্ব যোজনা দেখা গলা নাহি। About yesterday's national budget, I have given my life. I'll say again that it was a double engine, double disappointment. About the state budget, I noticed that they have named more than 40 of my government scheme. They've just renamed them. I'll go through it in detail and then I will give my comments on the state budget. Thank you. এহা ছড়া বিজেপি নির্বাচন সময়ে রাজ্যবাসীকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিজ ম্যানিফেস্টোরে ঘোষণা করেছিল কি বিজেপি সরকারকু আসলে 300 ইউনিট বিজুলি মাগণা করে দেবে। এনে বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দক সহ রাজ্য নেতৃমণ্ডলী মধ্য নির্বাচন সময়ে এই কথা কইতিবার শুনিবাকু মিলিছিলা। হেলে বজেট উপস্থাপনা হেবা সময়ে বিজুলি কথা পুরাপুরি ভুলি গলে। এহা সহ মধুবাবু পেনশন যোজনা বৃদ্ধি করিবা নেই বজেটরে মোহন সরকার ঘোষণা কলে। হলে তাহা কেবল 80 অধিক বৃদ্ধ ও 80% অধিক অক্ষমঙ্ক পাই। হলে যে 80 কম সেমানকু নিরাশ কলে। নির্বাচন সময়ে বিজেপি অনেক আশা দেখাইছিলা, রাজ্যবাসী বি তাহা উপরে ভরসা করি 24 সরকারকু হটাই বিজেপি উপরে ভরসা কলে। হলে বিজেপি বজেট উপস্থাপনরে কেবল ওড়িয়া অস্মিতা ভবন নির্মাণ উপরে অধিক গুরুত্ব দেলা, হলে রাজ্যবাসীঙ্ক সুবিধা সুযোগ কথা ভুলি গলে। এবে রাজ্যের দরদাম হু হু হয়ে বৃদ্ধি পাইবার লাগিছে। হলে মোহন সরকার বজেট উপস্থাপনা বেড়ে এহা উপরে টিকিয়ে হলে বি ধ্যান দেলে নাহি। এহা সহ অর্থনৈতিক দূরদৃষ্টি, শিল্প, রোজগার, মহিলা সুরক্ষা এসবুকু মধ্য পুরাপুরি ভুলি গলে, যাহাকু নেই এবে বিরোধী দল শাসক উপরে বর্ষিবা আরম্ভ কলেনি। কুহাযাউছি ওড়িশারে ঘোষণা করা যাইতিবা এই বজেট ওড়িশার নুহ, বরং এইটা কেন্দ্র বজেটর এক মিনি সংস্করণ। ভুবনেশ্বরু দেবাশিষ্ক সহ ববিতাঙ্ক রিপোর্ট, দিনাক টিভি।